তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু এসএস কমান্ড গেমিং ইউটিউব চ্যানেল। আপনার স্বাগত আমার একটা নতুন ভিডিও। আজকে আমরা করতে চলে আজকে আমরা রিয়াকশন দিতে চলেছি আমার বন্ধু শয়তান, নামটাও ভুলে গেছি, শয়তান ওটা মানে শয়তান ওটা ও নাম দিয়েছে আর কি। তা ওর গেম প্লেতে রিয়াকশন করতে চলেছি। ভাই এর গেম প্লে আমি একবার দেখেছি, আমি এর গেম প্লের বিগ ফ্যান হয়ে গেছি। গাইস পুরো ভিডিওটা দেখবেন, অনেক মজাদার হয়েছে ভিডিওটা। তো চলেন শুরু করা যাক। তারপর ও গাইস বলেছিলাম না, এর মুভমেন্টটাও মারাত্মক ভাই। আমরা মনে হচ্ছে বাংলাদেশে আরেকটা নতুন লেজেন্ড পেয়েছি ভাই। এ অনেক বেশি কাস্টম খেলে, মানে প্লেয়াররা শুধু একে কাস্টম খেলার জন্য ডাকে, সে যেমনটা আমাকে বলেছে এবং আমি নিজের চোখেও দেখেছি তাকে। তার টিমমেটরা শুধু মানে সে আমাকে আমার ঘরে এসে দেখিয়ে দিয়েছে, মানে ও আমার চাচাতো ভাই আর কি। তারপর দেখতে পাচ্ছেন ও প্রথম রাউন্ড তো মারাত্মক হেডশট দিয়ে নিয়ে নিল। তারপর পুরো বছর চলে যাচ্ছে এনিমিটা আমাকে মারতে, শেষ পর্যন্ত মেরেও দিয়েছে। তারপর ওর গেম প্লে দেখা যাক। ওকে আমি বলেছি যতক্ষণ আমি মরবো না ততক্ষণ কাউকে মারবে না, এবং মুভমেন্ট তো মারাত্মক দিচ্ছে ওপি। তারপর আরে ভাই আমি মনে করছি মারতে পারবে না, আমি ওকে বলছি ভাই মারতে পারবে না, তুমি একটু কভারে চলে যাও, কিন্তু ও বলেছে মারতে পারবে এবং মেরেও দিয়েছে ভাই। ও পি হেডশট দিয়ে মেরে দিয়েছে তাকে। তারপর আমরা দেখি গাইস সামনে দেখি কি হয়, কান্ত ওরা সিলেক্ট করছে। তারপর আমি এখানের মধ্যে মরে যাব। কই ভাই ভাই আমি পড়ে যাচ্ছি কেন, এনিমিগুলো কোথায় গায়েব হয়ে গেছে রে ভাই। দেখেন এনিমি নাই, আর একটা মনে হচ্ছে অফলাইন হয়ে গেছে ভাই, নাকি নো ইন্টারনেট প্র্যাঙ্ক করে মারার মানে চাল করছে। এবং আরে আমার নেটের কী হলো, আমার নেট একটু পিং হাই হয়ে গেল, কোনো সমস্যা নেই। 400 আরে ভাই 500 পিং, ও ভাই কিন্তু কোনো সমস্যা নেই। তারপর ভাই সাহ ওর তো পুরো অবস্থা খারাপ করে দিয়েছে ডাবল শট মেরে, এবং একটা ফ্ল্যাশ ফ্রিজ মেরেছে ভাই, 76 ড্যামেজ এসেছে কি ভাই। তারপর কই ভাই, আরে 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 ভাই আমি বলেছিলাম এটা নো ইন্টারনেট প্র্যাঙ্ক করছে নুবড়া পুরো, এবং পরে এসেছে নুবড়ার কাপড় ভাই, পুরো স্ক্যাম করে দিল। এখন আর সে স্ক্যাম হবে না, সে মনে করছে ও অফলাইন এবং তাকে দাঁড়িয়ে হেডশট মেরে দিবে সেটা মনে করেছিল, এবং সে তো স্ক্যাম করে দিয়েছে কোনো সমস্যা নেই। তারপর আমরা এখন আবার মরে যাই, তারপর ও মায়ের শুরু করবে নিমিত। আরে ভাই এ তো আমাকে দেখাই নাই, মারো মারো ডাবল শট দিয়েও মারতে পারছে না এত বড় নোব ভাই সাহ। আরে ভাই তারপর আমি তাড়াতাড়ি যাই ভাই, ও একটা হেডশট খেয়েছে 103 মনে হচ্ছে, আমি দেখি নাই ঠিক করে। ও ভাই গাইস এই হেডশটটা আমি স্লো মোশনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি জানি হেডশটটাকে স্লো মোশনে দেখানোর পরও আপনারা মানে ঠিক করে দেখেন না হেডশটটা কেমন পড়েছিল ভাই সাহাব। বডি বডি মেরে দিল, কোনো সমস্যা নেই, একটু মানে তেমন একটু করতে হয় কারণ ওর হেলথ বেশি কমিয়ে দিয়েছিল এনিমিটা। তারপর ভাই আমার হেডশটটা এখনও অবাক লাগছে কীভাবে মেরেছে, যে আমার স্ক্রিনে একটুও আসে নাই হেডশটের মানে নাম্বারগুলো একটাও আসে নাই ভাই, কীরকম করে হেডশটটা মেরেছিল খোদাই জানে। তারপর ভাই সাহ আমি 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 এখন আমি একে মেরে দিতাম, আমি আরও মারতে এসেছিলাম, আমি মনে করছি আমার থেকেও মারতে হবে, আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ওর ভিডিও রেকর্ড করছি ভাই সাহ, কোনো সমস্যা নেই। এবং আরে একটা পিছনে গ্লোবাল লাগিয়ে নিলে ভালো হতো না, আরে ভাই গেছে ভাই, এই রাউন্ড গিয়েছে, এই রাউন্ড পারবে না মনে হচ্ছে আমার থেকে, এত কম হেলথ নিয়ে এসে ভাই সাহ ওয়ান ট্যাপ মারতে মারতে গিয়ে মরলো। তারপর কোনো সমস্যা নেই, 3-2 হয়ে গেল। এবং গাইস ও কিন্তু আসলে অনেক ভালো খেলে, ওর মানে ফিঙ্গার স্লিপগুলো ডিস্টার্বের কারণে মানে এখন তেমন ভালো খেলতে পারছে না, ও যখন ফিঙ্গার স্লিপ কিনে নিবে তখন মানে ও ভালো করে থেকে নিবে। আর আমি কোথায় দিকে দাঁড়িয়ে লোল দেখাচ্ছি দেখেন গাইস ভাই সাহ। তারপর দুটোটা তো এদিকে, এবং তাড়াতাড়ি এনিমি কই ভাই
দেখেছেন গাইস কি মারাত্মক হেড ভাই, আমি দেখে অবাক হয়ে গেছিলাম। মানে দাঁড়িয়ে থাকলে তো যেতে হেড মারতে পারে সেটা আমি জানি, কমেন্টটা কি ওর থেকে বলার দরকার নেই। তারপর এই মুভমেন্টটাও কিন্তু অনেক ভালো হেড মারে। আমি কয়েকদিন আগে এর একটা কাস্টম গেম প্লে দেখেছিলাম, সেটা আমি রেকর্ড করতে পারিনি কারণ মানে আমি তো তখন ওর প্রথম প্রথম গেম প্লে দেখছিলাম এবং মেরেও দিয়েছে হেডশট খাতাম, 11 ড্যামেজ দিয়ে খেয়ে দিল ভাই সাহ। ওর M10টা কিন্তু দেখতে চাল লাগে না, রিলোড স্পিনটা কিন্তু মনে হচ্ছে প্লাস। এটার M10টা কিন্তু অনেক রেয়ার একটা M10, যখন থেকে আমি খেলা শুরু করেছিলাম এর মানে এক মাস পরে মনে হয় M10টা এসেছিল। তারপর ভাই ডাবল স্নাইপার ভাই সাহাব আমাকে আরে মেরেও দিল। তারপর এনিমি কই, একে তো মারতে দিব না ভাই, ভাই মারছে, আমি বসে গেছি সুন্দর করে। তারপর এই মাঠ আর টিম আপ করে ফেলছে ভাই, আমি টিম আপ করছিলাম না, আরে ভুলে টিম আপ হয়ে গেছে, কিন্তু আমি টিম আপ করতে চাইনি একদমই। তারপর গাইস এখন ও মনে হচ্ছে ওদিক থেকে হেড শট মেরেও দিয়েছে ভাই। আজকের জন্য, আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড বাই।